এই বরপেটা লোকসভা সমষ্টিটোত আমি মিত্রজোঁটে ইয়াত জয়ী হবলৈ সক্ষম হ'ম। আর সেই কথাটো অহা পরহি 4 তারিখে সেইটো সত্য প্রমাণিত হব। আমি ইয়াত এই বরপেটা লোকসভা সমষ্টিত বৃহৎ ভোটৰ ব্যৱধানত আমি জয়ী হ'ম, এইটো নিশ্চিত। মধ্যে ইয়াত 4 লাখৰ অধিক ভোটৰ ব্যৱধানত জয়ী হ'ম বুলি মই আজিৰ দিনটো মই বিবেচনা কৰিছোঁ। আনখন আসনত কিন্তু দেখা গৈছে যে শংকা, সেই কিন্তু শংকা আঁতৰা নাই বৰপেটাত, যদিও যে 4 তারিখে গম পোৱা যাব। আমি সমগ্র দেশজুৰি ইতিমধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল আর আগন্তুক লোকসভা নির্বাচনত রাইজর জনাদেশক লৈ ইতিমধ্যে জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে। আর মোর হইতে আছে বিধায়ক ফণীভূষণ চৌধুরী, তেখেত NDA-ৰ বৰপেটাৰ প্রার্থী, আর এই বিষয়ে জানিব বিচাৰিম যে শেহতীয়া আপনার প্রতিক্রিয়া কি? না সব প্রতিক্রিয়া মানে যেদিনা নমিনেশন পেপার সাবমিট করেছি সেদিনাই মানে প্রতিক্রিয়া প্রকাশ করেছো যে আমি এই বরপেটা লোকসভা সমষ্টিটোত আমি মিত্রজোঁটে ইয়াত জয়ী হবলৈ সক্ষম হ'ম। আর সেই কথাটো অহা পরহি 4 তারিখে সেইটো সত্য প্রমাণিত হব। আমি ইয়াত এই বরপেটা লোকসভা সমষ্টিত বৃহৎ ভোটৰ ব্যৱধানত আমি জয়ী হ'ম, এইটো নিশ্চিত। মধ্যে ইয়াত 4 লাখৰ অধিক ভোটৰ ব্যৱধানত জয়ী হ'ম বুলি মই আজিৰ দিনটো মই বিবেচনা কৰিছোঁ। আনখন আসনত কিন্তু দেখা গৈছে যে শংকা, সেই কিন্তু শংকা আঁতৰা নাই বৰপেটাত, যদিও যে 4 তারিখে গম পোৱা যাব। আমি বিভিন্নজনে বিভিন্ন ধরনের অঙ্কবিলাক করে, গতিকে আমিও এটা অঙ্ক করেছো, দেখা যাক 4 তারিখে যে আমি ধুবুরী লোকসভা সমষ্টিটোত আমি সেই শাৰী মাৰিব পাৰোঁ নে নাই, এই কথাটো নিশ্চয় সিদিনা ওলাই যাব। গতিকে আমি তথাপিতো আমি ক্ষীণ আশা এটা ৰাখিছোঁ যে আমি ধুবুৰী লোকসভা সমষ্টিটো আমি জয়ী হ'বলৈ সক্ষম হ'ম। এনেধৰণে আমি এটা ক্ষীণ আশা আমি ৰাখিছোঁ। ৰাজ্যৰ যদি 14খন আসন চাই তেতিয়াহ'লে কিমানখন আপোনালোকে মিত্ৰজোঁটৰ? ইতিমধ্যে আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছে যে 12+ যিটো এতিয়া তাৰমানে ভৱিষ্যৎবাণী কৰিছে, মই ভাবোঁ সেইটো তাৰমানে সত্য প্ৰমাণিত হ'ব।